বন্ধুরা আবার একবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা আমার প্রতিটা বন্ধুদেরকে রিকোয়েস্ট করব নয়েজ স্কিপ করে পুরোটা দেখার জন্য, কারণ এই ভিডিওতে কিছু কথা এবং কিছু ভিডিও ক্লিপ সমেত তোমাদেরকে কিছু প্রুফ করতে চাইছি। সেই কারণেই বললাম ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু নয়েজ স্কিপ করে দেখো। যদিও এই ভিডিওটা আমার আজকে সকালে হয়তো দেওয়া উচিত ছিল, কিন্তু কোনো কারণবশত আমি দিয়ে উঠতে পারিনি। সকালে যে ভিডিওটা তোমাদের সামনে আপলোড করেছি ওটা আমি কালকে রাতে বানিয়েছিলাম, কালকে আমি ভিডিওটা দিতে পারিনি, রাত হয়ে গেছিলো, সেই জন্যে ভিডিওটা আজকে আমি দুপুরবেলার দিকে আপলোড করেছি। তারপর আরেকটা ভিডিও আমার বানানো হয়ে গেছিলো, সেটা দেওয়ার পর আমি এই ঘটনাটা জানতে পেরেছি। কার কথা বলছি তোমরা বুঝতেই পেরেছো টাইটেল এবং থাম্বনেল দেখে। তো প্রথমেই আমি এখানে দীপদাদাভাই দিদাই বলো আর সৌমিলী দিদিভাই দিদাই বলো, প্রত্যেকেই জানতে পেরেছো যে তিনি পরলোক গমন করেছেন। তো আমি প্রথমেই মানে ওই দিদার আত্মার শান্তি কামনা করছি, তিনি যেখানেই থাকুন খুব ভালো থাকুন এবং সুস্থভাবে আবারও নতুন করে জন্ম নিন, এটাই চাইব। এবার এই যে আমি তোমাদের সামনে একটা লাইন একটা বিষয়ের মধ্য দিয়ে বলে দিলাম, কিন্তু একটা মৃত মানুষকে নিয়ে যদি কেউ কন্টেন্ট বানাতে থাকে তাহলে সেই মানুষকে ঠিক কিসের সাথে তুলনা করা যায়? নর্দমার কীট তো তবুও মানা যায়, নর্দমার কীট ও একটা পোকা, কিন্তু কেউ যদি মৃত মানুষকে নিয়ে ভিডিও বানাতে পারে, সে অ্যাকচুয়ালি মানে মৃত মানুষকে নিয়ে ভিডিও বানাতে পারে প্লাস তার মধ্যে থেকে কন্টেন্ট খুঁজে বের করতে পারে, তার মধ্যে থেকে খুঁত খুঁজে বের করতে পারে, সেই মানুষকে কি বলা চলে? সেই মানুষ হচ্ছে মানুষ নামের কলঙ্ক। তার মনে হয় ওই পেছনে লেজ থাকে এবং কলা খাই, ওইটার রূপে জন্ম নেওয়া উচিত ছিল, কারণ বোধ বুদ্ধি বলতে তো কিছু নেই। যেমন তাদের থাকে যে যেই ডালে উঠছে জানছে যে হয়তো আমি পড়ে যেতে পারি, তবুও কিন্তু সেই ডালটা থেকেই তাকে ঝাঁপ মারতে হবে, সেরকমটা কিন্তু এই দালালের কথা বলছি। হ্যাঁ, এই দালালের কথা বলছি। এই দালাল একটা মৃত মানুষকে নিয়েও কিন্তু কন্টেন্ট বানাতে ছাড়ছে না। এ তার ভিডিওর মাঝখানে বলল যে এই যে সৌমিলী দিদিভাইয়ের দিদা বলো আর দীপদাদাভাই দিদা বলো, সে রাত 8:30 নাগাদ কালকে পরলোক গমন করেছে। তো তারপর আমিও দেখলাম আজকে যে কমিউনিটি পোস্ট, হ্যাঁ দীপদাদাভাই একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, সৌমিলী দিদিভাই দিয়েছিল তার একটা আইডি থেকে, এবং সেটা কিন্তু সে দেয়নি, নিচেই লেখা আছে যে সেই কমিউনিটি পোস্টটা তার হাজব্যান্ড নিয়েছে, মানে সৌমিলী দিদিভাইয়ের হাজব্যান্ড। এবং হতেই পারে, কারণ সে তার দিদাকে হয়তো জন্ম দিয়েছিল তার মা, কিন্তু পালন তো করেছে তার দিদা, সেখানে তো মায়ের থেকে হয়তো বেশি সম্মান বা ভালোবাসে, এবং মায়ের যে ভালোবাসাটা সেটা হয়তো তার দিদার কাছ থেকে সব থেকে বেশি পেয়েছে, সেই কারণে সে এখন ভেঙে পড়বে, এটা একটা স্বাভাবিক বিষয়। এবং কমিউনিটি পোস্ট হয়তো সেই কারণেই আমাদের সৌমিলী দিদি ভাইয়ের হাজব্যান্ড দিয়েছে। এবার একটা কথা তোমরা ভেবে দেখো, এখানেও এই মৃত মানুষকে নিয়েও কন্টেন্ট বের করছে এই দালাল, সে কিনা বলছে যে চোখ লাল করে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে দীপদাদাভাই। এই চোখ লাল করা বিষয়টা নিয়ে সে একটু পিঞ্চ মেরে দিল যে নিশ্চয়ই এটা খেয়েছে বা ইচ্ছা করে চোখটাকে লাল করে আমাদের সামনে কমিউনিটি পোস্ট দিয়েছে যে হ্যাঁ দেখো আমি আমার দিদাকে কত ভালোবাসি, তার জন্য এত কান্নাকাটি করেছি, আমার চোখ লাল হয়ে গেছে। নাহলে চোখ লালের বিষয়টা ভিডিওর মধ্যে বলার কোনো কিন্তু কারণই ছিল না, কিন্তু এই দালাল কিন্তু বললো। তার মানেই বোঝা যায় যে ও কতটা মানে মানুষ রূপে কলঙ্ক, কতটা মানুষ রূপে কলঙ্ক। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে ও বলছে ও কিরকমভাবে খুঁতগুলো বের করছে যে মানে এই দীপদাদাভাই দিদা নিশ্চয়ই কোনোরকম অসুস্থতার কারণেই মারা গেছে, যদি হট করে স্ট্রোক হয়ে মারা যেত সেটা তো আমরা জানতেই পারতাম, কিন্তু নিশ্চয়ই কোনো বয়সজনিত মানে কোনো অসুস্থ হয়ে মারা গেছে। তো সেখানে নিশ্চয়ই 2-3 দিন আগে থেকে জানানো হয়েছে বা জানতেও পেরেছে। তাহলে সেই অবস্থায় কীভাবে দীপদাদাভাই ভিডিও শ্যুট করেছে, ভিডিও বানিয়েছে বা হেসে খেলে ঠাকুর দেখতে গেছে, কিভাবে কন্টেন্ট খুঁজে বের করছে একবার দেখো। মানে এরা এতটাই মানে দালালিপনা করছে, এতটাই একটা ভালো পরিবারকে নষ্ট করতে চাইছে, এবং এই মানে দালাল এটাও বুঝতে পারছে যে হয়তো এই যে একটা সময় এসছে, এই সময় দীপদাদাভাই এবং সৌমিলী দিদিভাইয়ের মধ্যে একটা মিল হতে পারে, সেখান থেকে হয়তো রিনার আরও কিছু গোপন তথ্য ফাঁস হতে পারে। সেই কারণে কি করে এই সৌমিলী দিদিভাইয়ের মনে রিনাকে এই দীপদাদাভাইকে আরও তিক্ততায় ভরিয়ে দেওয়া যায়, সেই প্ল্যান বা ফন্দি আঁটছে কিন্তু এই দালাল। কিন্তু দালাল তোকে একটা কথা বলছি, যেমন আমার ভিডিও সৌমিলী দিদিভাই দেখার প্রয়োজন মনে করবে না, সেরকম তোরও ভিডিও সৌমিলী দিদিভাই দেখার প্রয়োজন মনে করবে না। তুই মানে সৌমিলী দিদিভাইকে যতই আপাবার চেষ্টা কর কখনোই সে কিন্তু আপাবে না, কারণ সে যদি অন্যের কথায় নাচত তাহলে তার আজকে ঠিক এই মানে এই জায়গায় সে আসতে পারতো না, বুঝলি? তোর মতো যারা দোকলাবাজ দালাল আছে না তারাই এটা পারবে, অন্য কেউ পারবে না। এবার তোমাদের সামনে আমি একটা কথা বলছি যে আমি একটা জিনিস নোটিস করলাম যে সৌমিলী দিদিভাই তার দুটো আইডিতেই একটা 4 দিন আগে ভিডিও দিয়েছে, একটা 3 দিন আগে ভিডিও দিয়েছে। তাহলে 3 দিন এই সময় বিশেষ করে পুজোর সময় দুটো আইডি থেকে 3 দিন 4 দিন যাবৎ কোনো ভিডিও আসছে না, মানে কিছু তো একটা ব্যাপার ঘটেছে।
তার মানে নিশ্চয়ই সে তার মামার বাড়ি এসেছিল তার দিদার অসুস্থতার কথা শুনে। এবার তোমরা একবার ভাবো, সৌমলি দিদিভাইকে খবরটা পাঠানো হয়েছিল তাই তার সে জানতে পেরেছিল, সেই কারণেই সে তার মামার বাড়িতে আসতে পেরেছিল। কিন্তু দীপ দাদা ভাইকে বা দীপ দাদা ভাইয়ের মা বাবাকে যদি তার দিদার বা তার মানে দীপদাভের মায়ের মায়ের যদি মার যদি কোনো শরীর খারাপ হয়েছে এই কথাটা যদি দীপদাভের বাড়িতে ফোন করে জানানো না যায় না হয়, তাহলে তারা বুঝবে কি করে যে কারোর বাড়িতে কিছু একটা অঘটন ঘটতে চলেছে বা কারোর শরীর অসুস্থ আছে, তাকে আমাদের মানে দেখতে যাওয়া উচিত? তোমরা এটা একবার ভেবে দেখো তো। কেন বলছি এই কথাটা, তোমরা এখানে বলতে পারো যে না হয়তো নিজে থেকেই সৌমলি দিদিভাই দেখতে হচ্ছে, দীপদাদা ভাইয়েরা খোঁজই রাখে না, খবরই রাখে না। এবার তোমাদের সামনে একটা কথা বলতে চাইছি, তোমরা দীপদাদা ভাইয়ের মানে কিষানুর জন্মদিনের আগে তিন চার দিন আগের বা কিছুদিন আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে দীপদাদা ভাইয়ের মা কিন্তু সৌমলি দিদিভাইকে বারবার ফোন করছিল, ফোনটা কিন্তু রিসিভ করছিল না, এমনকি SMS পর্যন্ত করেছে কিষানুর জন্মদিনে আসার জন্য, সেখানে ফোন রিসিভও করেনি, এমনকি কমেন্টসে রিপ্লাইও হয়তো দেয়নি। এখানে আমি সৌমলি দিদিভাইয়ের কোনো দোষ দেখতে পাচ্ছি না যে ফোন কেন রিসিভ করেনি, অহংকার বা কিছু বা কমেন্টসে রিপ্লাই কেন দেয়নি। কারণ কি, কন্ট্রোভার্সি এমন একটা জিনিস যাকে নিয়ে একবার কন্ট্রোভার্সি করা শুরু হবে তাকে যে আগে মানে আগে পেছনে ডাঁয়ে বায়ে কিভাবে তাকে যে মানে ধরা হবে, মানে যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সিটা করা হয় ঠিক তারাই বোঝে। আর যারা তো পরকিয়া করছে তাদের কথা বাদ দাও, তাদের কোনো না আছে হুঁশ না আছে জ্ঞান, তারা যা নয় তাই ধরাকে সরা জ্ঞান মূলে মনে করে। সেখানে হয়তো সৌমলি দিদিভাই এই কারণেই ফোনটা রিসিভ করেনি যে যদি আমি এখন ফোনটা ধরি সেখানেও কিছু কন্টেন্ট বানাতে পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, বা কারণ সেটা তো দীপদাদাভাই ফোনে দেখা মানে আমাদের সামনে ভিডিও করে দেখাবে, বা যদি আমি কমেন্টসেরও রিপ্লাই দিই সেটাও হয়তো আমার ভাই মানে দীপদাদাভাই সেটা দেখাতে পারে। তার থেকে বরঞ্চ না ফোন রিসিভ করলাম নাই বা ফোনে কথা বললাম, আমাদের পারিবারিক সমস্যাটা পরিবারের মানে পরিবারের মধ্যেই থাকুক বা পরিবারের মেলবন্ধনটা পরিবারের মধ্যেই থাক, না মিলের কথাটা কাউকে জানাবো না আমাদের বিচ্ছেদের কথাটা কাউকে জানাবো, আমি চাই না আমাদের এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি করা হোক। সেই কারণে কিন্তু দীপ দাদাভাইকে হয়তো তার মামার বাড়ি থেকে জানানো হয়নি যে তার দিদার শরীর অসুস্থ। আর এই যে দালাল, তুই আন্দাজে বলে দিলি যে হয়তো কোনো অসুখ করেছে তাই মারা গেছে, কেন মানুষ বয়সজনিত কারণে মারা যায় না, কারণ সৌমলি দিদিভাইয়ের দিদার কিন্তু মোটামুটি বয়স হয়েছিল, সেই কারণে হয়তো বয়সজনিত কারণেও মারা গেছে, যে শরীরটা মোটামুটি ঠিক ছিল হঠাৎ করে মারা গেছে, সেই কারণেই হয়তো মানে জানাবারও ওরা মামার বাড়ির তরফ থেকে জানাবার সময় পায়নি, আর এরা হয়তো ওই দিন কি জানতে পেরেছে এবং জানতে পেরে এরা 1:30 নাগাদ হয়তো দিদাকে শেষবারের মতো দেখার জন্য চলে গেছে। এই যে শেষবারের মতো গেছে সেখানেও এই দালাল খুঁত ধরছে, বলছে যে যে মানুষটা বেঁচে থাকতে তাকে সম্মান করতে পারলো না, যে মানুষটা বেঁচে থাকতে তাকে একবার দেখতে দিতে পারলো না, সেই মানুষটা যখন মরে গেল সেই মানুষটার কাছে দেখতে গেল, এটা কন্টেন্ট ছাড়া আমি আর কিছুই দেখতে পারছি না। দেখো বন্ধুরা, ও গেছে এটা ওর কাছে একটা কন্টেন্ট, আর দীপদাদা যদি না যেত তাহলে ওর কাছে এটা হট কন্টেন্ট হয়ে যেত, বুঝলে তো? কারণ এই দালাল ওই যে বললো যে আমি মানে এই টাকা ইনকাম মানে YTতে টাকা ইনকাম ছাড়া ওর পেটের ভাত হজম হয় না, ও ভিডিও না দিয়ে থাকতে পারবে না। কারণ কি, ওকে কেউ একজন কমেন্ট করেছিল কোনো একটা দিদিভাই কালকে রাতের লাস্ট ভিডিওতে নাকি, যে এরকম দেখো কমিউনিটি পোস্ট দিয়েছে, তো ও তখন অবাক হয়ে গেছে কোন দিদা, তখন সেখানে নাকি সেই দিদিভাইটা কমেন্টসও করেছে যে প্লিজ তুমি এইসব বিষয় নিয়ে ভিডিও বানিও না, কারণ কি সেও জানতে পেরেছিল বা বুঝতে পেরেছিল যে হয়তো এই নিয়ে জিনিস নিয়ে কন্টেন্ট বানাবে, কারণ ওর ভিউয়ার্সরাও জানে বা ওর লাভার্সরাও জানে যে ও একটা মানে মাছও যদি মারা যায় তাকে নিয়েও কিন্তু কন্টেন্ট বানাবে, যেরকমটা মৌ দিদিভাইয়ের বাড়িতে ছাগল পোষ্যটাকে নিয়েও কিন্তু কন্টেন্ট ও বানিয়েছিল, প্রিয়া দিদিভাইয়ের যে প্রেগনেন্সি হয়েছিল এবং সেটাকে যে অ্যাবর্শন করানো হয়েছিল বা আদেও তার কোনো সন্তান এসছুক না এটাকে নিয়েও সে কন্টেন্ট বানিয়েছিল, মানে তার কাছে এনি হাউ কন্টেন্ট বানাতেই হবে, তাতে বাড়ির পোষ্য হোক কেউ বাড়ির মৃত ব্যক্তি হোক যাই হোক তাকে নিয়ে কিন্তু কন্টেন্ট বানাতে হবে, না কন্টেন্ট বানালে তার কিন্তু পেট ভরে না বা টাকা ইনকাম না করলে তো মানে বাড়িতে ভাতে জুটবে না, হাঁড়িয়ে বসবে না, এরকমটাই বোঝাতে চাইলো। তোমরা একটা কথা ভাবো, দীপ দাদা ভাই গেছে তাতেও বলছে নাকি যে ও গেছে শুধুমাত্র ভিডিওতে কন্টেন্ট দেখাবার জন্য, আর যদি না যেত তাহলেও কি বলতো, যে কতটা নির্দয় একজন মানুষ, দিদা সারা জীবনের মতো পৃথিবী ছেড়ে চলে গেল, সেখানে একবার নাতিও গেল না আর তার মাও গেল না, কিরকম চিন্তা করো নোংরা মনের মানুষ। যেরকম তুই বললি যে আমি বললেও আমাকে কাটাছেঁড়া করা হবে, না বললেও কাটাছেঁড়া করা হবে, সেরকমটা তুইও, ও দীপ দাদা ভাই গেলেও ওকে কাটাছেঁড়া করতিস আর না গেলেও কিন্তু ওকে কাটাছেঁড়া করতিস, বুঝলি তো দালাল? এবার তোমাদের সামনে আমি একটা ভিডিও ক্লিপ দেখাতে চাই, তারপর তোমাদের সামনে আমি কিছু কথা বলতে চাই। এই যে দালালের ভিডিওতে বললো যে সৌমলি দিদিভাইয়ের মুখ থেকেই নাকি শোনা গেছে
বা কোনো ভিডিওতে নাকি সমলি ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি হয়তো কথা বলার ভঙ্গিমা বা হালকা হিংস দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তার মামার বাড়ির সাথে দীপদাদাভাই সম্পর্ক দীপদাদাভাই ফ্যামিলির সম্পর্ক নাকি খুব একটা ভালো ছিল না। যখন এই দীপদাদাভাই বা কিষানু বা রিনা তার মা যখন মামার বাড়ি গেছিল তখন নাকি মানে মুখটা তার দিদা বেঁকি যে এইটা ক্যামেরাতে দেখানো হয়েছে, বাদ বাকি সময়টা যখন কিষানুকে কোলে নিয়েছে এইগুলো দেখানো হয়নি। তো কখন শ্যুট করেছে কোন টাইমটা দিয়েছে এগুলো অনেকদিন আগেকার বিষয়, এগুলো হয়তো ইচ্ছা করে করেছে তাদের দীপদাদাভাই, ইচ্ছা করেও বলতে পারো, বা হয়তো ওই জায়গাটা শ্যুটই করেনি সে কারণে দেখাতে পারেনি, সেটা তো অনেক আগেকার বিষয়, সেটাকে আমি বাদ দিচ্ছি। কিন্তু সৌমিলি দিভা যদি ওই কথাটা নিজের মুখে বলে থাকে তাহলে তোমাদের সামনে আমি আরও একটা ভিডিও ক্লিপ দিচ্ছি, সেটা তোমরা আগে একটু দেখে নাও। সেটাও কিন্তু সে নিজের মুখে অনেক কিছু আমাদের সামনে প্রমাণ করে দিচ্ছে যে এই যে, চলো আগে তোমরা ভিডিও ক্লিপটা দেখে নাও, তারপর তোমাদের সাথে কথা বলছি। तुम्हारे पापा ने तुम्हें लड़की पैदा होने पर तुम्हें मामा के घर भेज दिया है, तो अगर टीना का भी अगर लड़की पैदा होती है और उसे भी अगर मामा के घर भेज देते तुम्हारे फादर, तो कभी सोचा है तो क्या होगा, कैसा हो सकता है? सो गाइस ऐसा कुछ नहीं है, आप लोग शायद मेरे मामा के घर रहने का जो जो पार्ट है इसे शायद आप मेरे फादर को ब्लेम कर रहे हो, शायद आपको ऐसा पता। मैं आपको मतलब मैं इस बात से इस कमेंट से मैं किसी को ब्लेम नहीं कर रही हूँ, क्योंकि मैं कभी इसको लेके खुला खुला जो डिस्कशन था वो कभी नहीं किया। तो मैं आपको एक चीज बता दूं कि मैं जो मामा के घर में पली बड़ी हूँ इसके लिए मेरे फादर जिम्मेदार नहीं है, मेरे दादा दादी है जिम्मेदार, जो आज नहीं है तो उनके बारे में और क्या बोलूं, कुछ बोलना सही नहीं रहेगा, ये शुभ नहीं देगा। पर हाँ एक चीज आप बोल सकते हैं कि उस टाइम में मेरे फादर को भी थोड़ा स्टैंड लेना चाहिए था पर उन्होंने नहीं ली। पर आज के जमाने में ये सब नहीं चलता। मेरे भाई को पता नहीं आप लोग कितना जानते हो, पर मेरे भाई उस टाइप के इंसान नहीं है, वो अपने फैमिली के लिए स्टैंड लेना जानते हैं। खैर जो भी हो मुझे मैं रिग्रेट नहीं करती इस बात का, तो आप खुद ही सोचो ना, अगर वहां पे रहती शायद ये लाइफ मुझे नहीं मिलता। तो जब मैं बड़ी हुई हूँ तो इस बात से मुझे कोई फर्क नहीं पड़ता कि मैं वहां पे क्यों पली बड़ी नहीं हूँ, मैं यहाँ पे मेरे मामा के घर में क्यों पली बड़ी हूँ। मैं तो बोलूंगी मेरा किस्मत अच्छा था कि मैं मामा के घर में चली आई, क्योंकि यहाँ पे मुझे जैसा परवरिश मिला है, जितना अच्छा एक जिंदगी मिला है, और वहां पे बड़े होने के लिए शायद मेरा मिथुन के साथ शादी हुई है, तो मुझे आज की लाइफ में मुझे बहुत अच्छा फैमिली मिला है। तो मुझे लगता है उस टाइम में इसने कुछ भी किया हो, शायद इतना अच्छा मेरे फ्यूचर के बारे में सोच के नहीं किया हो, पर जो भी किया है वो सारे चीजें मेरे जिंदगी में आशीर्वाद बन के आया है। तो अभी इस चीज का मुझे कोई फर्क नहीं पड़ता कि मैं वहां पे पली बड़ी नहीं हूँ, क्यों मैं अपने मम्मी पापा के पास पली बड़ी नहीं थी, क्योंकि मेरे नाना नानी ने कभी भी मुझे मम्मी पापा का जो कमियां है वो महसूस होने नहीं दिया। मेरे मासी मेरे लिए बहुत कुछ है गाइस, मैंने जिंदगी में जो भी सीखा है जितना भी समझदारी के काम किए सिर्फ मेरे मासी के लिए, क्योंकि मेरे मासी बहुत समझदार लेडी है, क्या जिंदगी में करना चाहिए क्या नहीं करना चाहिए हमेशा मुझे बचपन से सिखाते थे कि देख तू मामा के घर में यहाँ पे तू पली बड़ी है, अगर यहाँ पे तूने ऐसा कोई काम कर लिया तो तेरे पापा चाहे तुझे देखे या ना देखे तेरे दादा दादी पापा को हमें जवाब देना पड़ेगा। तो उस चीज का ध्यान हमेशा रखना, क्योंकि कॉलेज गोइंग गर्ल्स मतलब बड़े होने के बाद बहुत सारी चीजें होता है, तो उस चीज से मुझे हमेशा सावधान किया मेरे मासी ने, मुझे मेरे मासी ने सिखाया है कि जिंदगी में अगर कोई भी स्टेप लो ऐसा तो सबसे पहले अपने बुद्धि से विचार कर लो कि वो जो आप कर रहे हो तो वो गलत है या सही है क्या है। तो इसलिए मिथुन के साथ मेरा जब इंट्रोडक्शन हुआ था, जब मिथुन से के साथ मैं मिली थी, तो सबसे पहले मैं अपने मासी को बोला था बिलीव मी, और उसके बाद धीरे धीरे करके सब जाने, मेरे मासी ने बात की मेरे सासू माँ के साथ पहली बार फोन पे, तो मेरे फादर की प्लीज मन में ऐसा कुछ भी मत रखना कि सोमाली आज मामा के घर में मतलब अपने माँ से दूर है, बचपन से था सिमिलर उसके फादर है उसके पापा है ऐसा कुछ नहीं है। पर हाँ मुंह नहीं खोल पाए मेरे पापा ने उस टाइम में, पर मेरे भाई बिल्कुल ऐसा नहीं है। और अभी आते हैं मेरे फादर क्या है मतलब क्या करते हैं, तो मैं आपको बहुत सच एक बात बोली हूँ, मेरे बाबा बहुत टैलेंटेड है पर थोड़ा सा खामख्याली का मतलब आपको पता है फ्रिकल माइंड, तो जब जो चीज उनके दिमाग में आता है वही कर लेते हैं, पर हर एक चीज बिल्कुल परफेक्ट करते हैं।
बहुत टैलेंट थी पर उस टैलेंट को कभी जिंदगी में इतना अप्लाई नहीं की. वो होम्योपैथी डॉक्टर है, उसके बावजूद भी ना ही कोई क्लिनिक ना ही कोई पेशेंट देखती, पर हमारे घर में हमारे मामा के यहाँ पे जिसका जो भी प्रॉब्लम होता है, मिथुन भी कुछ दवाइयां लेते हैं मेरे पापा से, उनको हर एक प्रॉब्लम का सलूशन मिल गया मेरे पापा के दवाई से, मेडिसिन से. अभी मैजिक दिखाने का ये चला, अभी मैजिक दिखाएंगे, वो भी किसी से नहीं सीखा, पर अपने बहुत अच्छा मैजिक दिखा देते हैं. उसका यूट्यूब वीडियो खोला है, क्राफ्ट इतना अच्छा क्राफ्ट करता है कि लगता है कहीं से सीखा हुआ है, किसी से नहीं सीखे, अपने दिमाग से मतलब ऐसे करते. तो थोड़ा सा इस टाइप के इंसान है, गुण है, पर गुण का जो सही इस्तेमाल बोलते हैं वो जिंदगी में नहीं कर पाए. दादाजी का बहुत सारे जमीन थे, कुछ दादाजी ने खुद बुआ के साथ बांट दी, ये दी, उसके बाद भी मेरे पापा के जो पास जो है वो काफी है, तो उसे फार्मिंग करते हैं. पर फार्मिंग के अलावा भी बहुत सारी चीजें जिंदगी में कर सकते थे, पर उन्होंने नहीं किया. बस इंसान अपने अपने तरह होता है, कोई किसी को चेंज नहीं कर सकता, पर इंसान जैसे है ठीक है. हर कोई इंसान एक जैसा नहीं होता, जिसको जो मन करता है वो करे, पर शांति रखे. ए जे तुम्हारा वीडियो क्लिप ना देख ले, ए वीडियो क्लिप ना देखे तुम्हारा की बुझले बोलो तो. এখানে কিন্তু আজ থেকে প্রায় অনেক কমাস আগে এই তখন কিন্তু তাদের এই সমলি দিদিভাইকে নিয়ে মানে একটা প্রচুর ওয়ার্ডে জলঘোলা হয়েছিল. সেখানে কিন্তু সমলি দিদিভাই একটা যখন তাকে অনেকে অনেকে কমেন্ট করতো বা অনেক কিছু হয়েছিল, সেই সময় একটা ভিডিওতে কিন্তু সে ক্লিয়ার করে বলেছিল, এই ভিডিওটা তোমাদের সামনে দিলাম. এরকম অনেক ভিডিওতে সমলি দিদিভাই বারংবার ক্লিয়ার করে দিয়েছে যে আমি যে আমার মামার বাড়িতে মানুষ হয়েছি এটা কিন্তু মানে কোথা থেকেও আমার বাবা মার এতে মানে দোষ নেই, দোষ যদি থেকে থাকে সেটা কিন্তু আমার দাদু ঠাকুমার. হ্যাঁ হয়তো আমার বাবা স্ট্রংলিভাবে বিষয়টাকে নিলে আমি হয়তো ওই বাড়িতে মানুষ হতাম, কিন্তু হয়তো স্ট্রংলিভাবে নেয়নি, তাই হয়তো আজকে আমি মামার বাড়িতে মানুষ হয়েছি. কিন্তু মামার বাড়িতে যে আমি মানুষ হয়েছি এটা হয়তো যারা চাইতো না, মানে তার ঠাকুমা দাদুর কথাই বলতে চাইছে, যে হয়তো তারা চাইতো না যে আমি এই বাড়িতে মেয়ে সন্তান তাই থাকি. তো যাই হোক, তারা যে অভিশাপ রূপে আমাকে আমার মামার বাড়িতে মানে খারাপ জীবন পাওয়ার জন্য দিয়েছিল, পাঠিয়ে দিয়েছিল, সেখানে সেই অভিশাপটা আমার জীবনে আশীর্বাদ স্বরূপ এসে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি. আর সমলি দিদিভাই একটা কথা খুব ভালো লাগে, যেটা এই দালাল তোকে বলছি শুনতে, তোকে বলছি শুনতে, তুই যে বললি না যে রিনাকে দেখ দীপ্তর পাশে বসে কত সুন্দর লাগছে, হ্যাঁ মানে সেখানে নাকি ওই ওই দিদিভাইটার মেয়েকে নাকি নেপাদের মতো দেখতে. আর একজন কমেন্ট করেছিল রিনাকে, রিনার কমেন্ট সেকশনে, যে রূপ গুণ কোনো দিক দিয়ে নাকি দীপ দাদাভাইয়ের মানে রিনার উপযুক্ত দীপ দাদাভাই হতে পারবে না. সেখানে রিনা অ্যান্সার দিয়েছিল, সেটাই তো, বা ঠিকই বলেছো, এরকম একটা কথা. তো এখানে আমি একটা কথা বলতে চাইছি সৌমিলি দিদিভাই, যে এই যে একটা কথা বললো যে আজ হয়তো আমি আমার মামার বাড়িতে মানুষ হয়েছি বলি, আমার মামার বাড়ি মিঠুনের সাথে বিয়ে দিয়েছে বলি, মানে মিঠুনদার সাথে বিয়েটা দিয়েছে বলি হয়তো আজকে আমি এতটা বেটার একটা লাইফ কাটাতে পারছি এবং খুব মানে কি বলে একজন ভালো মানুষকে জীবন সঙ্গী রূপে পেয়েছি. এবার তোমরা একটা কথা বিচার করো, এই যে দালাল রূপ নিয়ে বিচার করলো বা রিনার কমেন্ট সেকশনে যে রূপ গুণ নিয়ে একটা কমেন্ট যাচ্ছিল, সেখানে রিনা বড় উচ্চাকাঙ্ক্ষী হয়ে একটা কথা বলেছিল, সেটাই তো, বা ঠিকই বলেছো. তোমরা একটু ভেবে বলো তো কোথায় সমলি দিদিভাই, কোথায় মিঠুনদা? আমি জাস্ট রূপের দিক দিয়ে বলছি, আমি এছাড়া মানুষের বন্ডিংটাই তো আসল, তাই নয়? মানুষের বন্ডিংটা আসল, রোগা মোটা ফর্সা কালো এগুলো কিন্তু কিছুই ম্যাটার করে না. সেখানে দালাল যেহেতু কথাটা বললো, আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি, সমলি দিদিভাই কতটা মানে কি বলবো স্টাইলিশ, কত সুন্দর সেখানে আমাদের মিঠুনদাও কিন্তু যথেষ্ট স্টাইলিশ, কিন্তু মানে দুজনকে দেখলে মনে হয় যে অনেকটা হয়তো কি বলবো কি বলতে চাইছি তোমরা বুঝতেই পারছো, কিন্তু তারা কি সুন্দর সংসার করছে. এবং সমলি দিদিভাইয়ের মুখ দিয়ে কখনো কিন্তু তার হাজবেন্ড সম্পর্কে একটাও কটু কথা শুনতে পারবে না, কারণ কি দুজনকার মনের মিল আছে. আর যাই হোক, দুজনকার মনের মিল আছে এবং দুজন দুজনাকে মানে কি বলবো প্রাধান্য দিতে জানে, যে হ্যাঁ আমার এই প্রবলেমটা হলে মিঠুন আমার এই প্রবলেমটা সলভ করে দেবে, আর সমলি মিঠুনদা জানে যে সমলির এই প্রবলেমটা হলে ও ঠিক এই প্রবলেমটাকে সলভ করে দেবে. এটাই হচ্ছে তো একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং, যেটা কিনা রিনার মধ্যে কোনোদিনও ছিল না, যে আমাকে আই লাভ ইউ বলতে হবে, আমাকে সামনে এসে ডিজিটাল মানে কি বলবো ব্যাপারগুলো ঘটাতে হবে. এই রিনা এই বিষয়টা কি ভালোবাসা মেনে নিয়েছিল, আর দীপ্তভাবে মানত ভেবেছিল যে বিয়ের আগে একটা ভালোবাসা বিয়ের পরে একটা ভালোবাসা, কিন্তু কোথাও না কোথাও রিনা যদি ওটা মুখ দিয়ে বলতো সেটাকে দীপ্তভাবে করার চেষ্টা করতো না? তোমরা একবার ভেবে বলো,
এবার তোমরা বলো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, এখানে দেখো ওখানে দেখো, সমৃদ্ধি ভাই নিজের মুখে বলেছে তার মা বাবা তার উপর কতটা অত্যাচার করেছে। তো তোমাদের সামনে আমি একটা ভিডিও ক্লিপ দিলাম, এটাও কিন্তু সমৃদ্ধি ভাইয়েরই। তাহলে এবার তোমরা বলো যে কোন কথাটাকে তোমরা বিশ্বাস করবে। সমৃদ্ধি ভাই কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার করে আমাদের কাছে বলে দিচ্ছে যে না, আমার ঠাকুমা দাদুর দোষ, আমার মা বাবার কোনো দোষ নেই। হয়তো একটুখানি স্ট্রংলি হলে আমি ওখানে থাকতাম, কিন্তু ওখানে রাখিনি, খুব ভালো করেছে আমি আজকে এইখানে এই জায়গায় আসতে পেরেছি, এবং মিঠুনদার মতো একটা ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, যার জন্য আমি আজকে নিজেকে খুব হ্যাপি বলে মনে করি। এবার তোমরাই বিচার করো, এই যে দালাল কথাগুলো বললো যে তার মামার বাড়ির সাথে নাকি দীপদাদের সম্পর্ক খুব একটা ভালো নেই, যেটা সমৃদ্ধি ভাইয়ের ভিডিও থেকেই জানা গেছে, তাহলে কোন কথাটাকে তোমরা বিশ্বাস করবে? আর এই যে কন্টেন্টের কথা বলছে যে দেখি ও কন্টেন্ট দেয় কিনা, কি করে না কিনা, এই দেখো যদি দীপদাদ ভাই তার দিদার মানে কাজে গিয়ে কন্টেন্ট বানায়ও সেটাতেও ছিচি করবে, আর যদি কন্টেন্ট না দেয়, যদি আদার্স কোনো কন্টেন্ট দেয় সেটাতেও কিন্তু ছিচি করবে, সেটাতেও ছিচি করবে। আর যে সমস্ত ভিউয়ার্সরা এই কমেন্টটা করেছো, মানে যাই এই মানে দালাল ভিডিও দিয়েছে একটা কমেন্ট করেছো যে এতটাই পয়সা পিছাসি একজন মানুষ দিদা পরলোক মানে গমন করেছে, সেখানে ভিডিও দেওয়াতেও বন্ধ দেয়নি, তো তোমরা কি এতটাই মানে কি বলবো অন্ধ, মানে কি বলবো, চোখে কম দেখছো বা কানে কম শুনছো, বা এতটাই এই দালালের বোঝানোতে এতটাই বুঝে গেছো যে স্বাভাবিক যে জ্ঞান বুদ্ধি সেগুলো তোমাদের লোপ পেয়েছে? এই যে দীপদাদা ভাই আজকে ভিডিওটা দিয়েছে ওটা কিন্তু কালকে শ্যুট করা, কালকে শ্যুট করা, কালকে যথারীতি শ্যুট করে রেখেছে, কিছুটা হয়তো এডিটও করেছিল, আজকে পুরোটা এডিট করে আমাদের সামনে দিয়েছে। সেটা তোমরা কি করে বলছো যে ভিডিও দিতেও মানে ছাড়লো না? একটা কথাই বলছি, এই দালাল যে বারবার একটা কথা বলে যাচ্ছে, কন্টেন্ট 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 করছে দীপদাদা ভাই তার দিদার মারা যাওয়াটাকে নিয়ে, সত্যি কি সেটা সত্যি? তোমাদের এই ভিডিও ক্লিপটা দেখে কি মনে হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমরা প্লিজ কমেন্ট করো যে ভিডিও ক্লিপটা দেখলে এইটা, এই ভিডিও ক্লিপটা দেখার পর তোমাদের মতামতটা কি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।